আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছো টাইটেলের মধ্যে অলরেডি বুঝে গেছো আজকে কিন্তু আমি চলে আসছি আবার হিরো ব্রাইন সিমপিতে এবং আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি হচ্ছে এই অনটা করেছি রেকর্ডটা অন করেছি কারণ জানো বিকজ হচ্ছে আমি এখানে রিসেন্টলি খেলতেছিলাম বাট এখানে দেখি যে আমাদের হচ্ছে এই একটা হাউজের উপরে টিএনটি লাগিয়েছে কে জানো তো আমি লিটারলি জানি না যেটা কে লাগিয়েছে বাট হচ্ছে আমার মতে তো সারাফি লাগিয়েছে বিকজ সারাফ হচ্ছে বলবো আচ্ছা বলে দিচ্ছি আহ সালাব হচ্ছে হচ্ছে আমাদের সাথে ফাইট করতো যার কারণে কালকে আমি ওকে অনেক বেশি ডিস্টার্ব করেছিলাম আমি না আমি আর সাইফান ডিস্টার্ব করেছিলাম বিকজ হচ্ছে আমাদের এইখানে এই এস এম পি তে সবাই ক্রিয়েটিভ হচ্ছে মানে সবাই না বলতে গেলে এটা শুরু করেছে কিন্তু আমিও এখন ক্রিয়েটিভ হয়ে যাচ্ছি যখন যখন কিন্তু সারাফ কিন্তু এই অ্যাসেসটা পাইনি যার কারণে কিন্তু তার অনেক রাগ হচ্ছে এবং হচ্ছে আমরা কিন্তু তাকে অনেক বেশি বেশি ডিস্টার্ব করতেছি যার কারণে কিন্তু সে রাগে হয়তোবা এখানে টিএনটি লাগিয়ে দিয়েছে তো এটা আসলে ওর নিজের নিজেরই ঘর আসলে

কি বলি গাইছ তোমরা দেখতে থাকো দেখতে থাকো তাহলে বুঝতে পারবো যে তোমাদের জন্য কি ওয়েট করতেসে ওকে আমি কিন্তু এই গেম প্লেটা হচ্ছে আমি করে রাখছিলাম পরে হচ্ছে আমি আহ ভয়েস ওভারটা করতেছি যার কারণে কিন্তু আমি খালি সবকিছুই জানি আপাতত তো তোমাদের আমি বলে দিচ্ছি যে কি হয়েছিল সো

আর আমি ওটা ভিড়া করি না বিকজ হচ্ছে একটাই কারণ আর হচ্ছে এখানে এটাও দেখতে পারো যেখানে হচ্ছে সারফ হচ্ছে সাইফানের সিগ্রেট বেস পর্যন্ত আসছিল আর হচ্ছে এখানে তার ডগে নাম লিখেছে কি দেখতে হচ্ছে প্রাইভেট পার্ট তো গাইস বুঝা গিয়েছো সারফ এতটা খারাপ গাইস এতটা খারাপ গাইস আর দেখতে 봤িছো যে সাইফনের সিগ্রেট বেস সে খুঁজে ফেলাইছে আর সেটা হচ্ছে সেখান থেকে অনেকগুলা লুট পার্ট করেছে তার কাছে এখন আছে ট্রাইডেন্ট আছে হচ্ছে কি বলি টোটেম অফ ডাইম আর অনেক কিছু আছে হচ্ছে সে তার এখন আপাতত এত এত কিছু করতেছে তাও কিন্তু আমি ওকে কিছু বলতেছি না কিন্তু আমি চাইলে কিন্তু তাকে তার সব লুটগুলো কিন্তু আমি নিয়ে নিতে পারি বাট কিন্তু নিচ্ছি না আপাতত ওকে বিকজ আমরা এত ভালো একটা বন্ধু আমাদের একটা ফ্রেন্ডশিপ আছে যার কারণে কিন্তু আমি এটা করতেছিলাম না আমরা কিন্তু করতাম আর এখন হচ্ছে আমি এর সিগ্রেট বেসটাকে ধ্বংস করতেছি বিকজ সেও একটা পারমিশন দিয়েছে বিকজ এখন গাইস আরে ভাই এখানে সাজিয়ে ফেলাইছি বিকজ হচ্ছে এটা এখন সারাফ জেনে গিয়েছে এখন সারা এখান থেকে লুট চালাইতে পারে যার কারণে কিন্তু আমরা একটা ব্রাশ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আর উইদার যে আসছিলো উইদারকে আমরা মেরে দিয়েছিলাম ক্রিয়েটিভ থেকে তো এখন তোমরা বলতে পারো যে কীভাবে মারছি তো সেটা আমি কেন ভিডিও করলাম না বিকজ হচ্ছে এটা ল্যাক করতেছিল বিকজ অনেক বেশি ল্যাক করতেছিলো কারণ উইদার তো জানেই ব্লাস্ট করে যার কারণে একটু সার্ভারের প্রবলেম হচ্ছিল আর রেকর্ডও করতেছে প্লাস তো আর তিনজন মানুষ আছে তো আর কথাও বলতেছি মানে একসাথে অনেক প্রেশার পড়তেছিল যার কারণে হচ্ছে আমি তোমাদের ওটা ভিডিও করতে পারিনি তো গাই সেখানে দেখতে পাচ্ছ তার পুরো অস্তিত্ব শেষ করে ফেলেছি আর তোমরা আই থিঙ্ক যাও না যে সাইফান আমার বেসটা ধ্বংস করেছিল সাইফান না বাট তার একটা কাজিন আমার বেসটা হচ্ছে ধ্বংস করে ফেলেছিল যার কারণে হচ্ছে আমার যার কারণে এখন সাইফানের বেসটা ধ্বংস হয়ে গেল মানে আমাদের দুইজনের বেশি শেষ আর এখন হচ্ছে আমি হচ্ছে ও ভাই ও ও ফায়ারের মধ্যে যাচ্ছে কীভাবে আই থিঙ্ক ওর কাছে ইনচার্টমেন্ট গোল্ডেন অ্যাপেলও আছে ও মাই গড আমি বলছিলাম যে ক্রিয়েটিভ দিও না তো দিয়ে দিয়েছে এখন আর হচ্ছে এটাই হচ্ছে আমাদের হিরো ব্র্যান্ড পিরো আজকে বিরো আর হচ্ছে ওয়ান ব্লকেরও বিরো আসবে তো আই লাভ গাইস